প্লট হোলস আছে, একটা মানে অবাস্তব জিনিসপত্র দেখানো হচ্ছে যেটা কোনো লজিক নেই, বাট স্টিল ওটাকে এমন ওয়েতে দেখানো হয়েছে যেটা এন্টারটেইনিং। আমরা মজা পেয়েছি দেখে, হেসেছি, কিছু জায়গায় সিরিয়াস নোটেও কিছু কথাবার্তা হয়েছে, সেটা তো সিরিয়াস হয়েছি। তো সব মিলিয়ে ওভারঅল বেশ ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপাল। আমি অম্বালি আর আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারেক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আদার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, তেরি বাতো মে আছে উলঝা জিয়া। আমরা এর আগে ট্রেলার রিঅ্যাক্ট করেছিলাম, আমাদের বেশ ফানি এন্টারটেইনিং লেগেছিলো। একটা নতুন কনসেপ্ট নিয়ে, মানে আমরা ওটাও বলেছিলাম এই কনসেপ্টটা একবার একটা সিরিয়াল ছিল জি টিভি বা কোথাও, তো অনেকটা ওরকম গোছে। তো আমরা এটা থিয়েটারে দেখিনি, এটা 9 ফেব্রুয়ারি থিয়েটারে রিলিজ করেছে। এটা যখন OTT প্রাইম ভিডিওতে এসেছে আমরা ওখানে দেখলাম। এটা ডাইরেক্ট করছে অমিত জোশী, আরাধনা শাহ, আর কাস্টে আছে শাহিদ কাপুর, কৃতি সানন, ডিম্পল কাপাডিয়া, রাকেশ বেদি এবং বেশ ধর্মেন্দ্র আর বেশ কিছু জন। তো তোমার কেমন লাগলো? আমার ভালো লেগেছে, বেশ এন্টারটেইনিং লেগেছে। বলিউড গোছের যে মুভিগুলো হয় তাদের মধ্যে আমার মনে হয়েছে টপিকটা খুব অনেক জায়গা ছিল যেখানটায়, বা টপিকটা যখন শুনেছিলাম তখন ওটা খুব মানে বাজে দিকেও যেতে পারতো, বাট ডাইরেক্টর বা রাইটার যেভাবে স্টোরিটা দেখিয়েছে আমাদেরকে, আর যেমন পুরো সাজিয়েছে, বিশেষ করে স্টোরিটাও ইন্টারেস্টিং লেগেছে। মানে সব বোকা বোকা জিনিসটা জেনেও ভালো লেগেছে। অবভিয়াসলি প্লট হোলস আছে, একটা মানে অবাস্তব জিনিসপত্র দেখানো হচ্ছে যেটা কোনো লজিক নেই, বাট স্টিল ওটাকে এমন ওয়েতে দেখানো হয়েছে যেটা এন্টারটেইনিং। আমরা মজা পেয়েছি দেখে, হেসেছি, কিছু জায়গায় সিরিয়াস নোটেও কিছু কথাবার্তা হয়েছে, সেটা তো সিরিয়াস হয়েছি। তো সব মিলিয়ে ওভারঅল বেশ ভালো লেগেছে সিনেমাটা। মানে আনএক্সপেক্টেডলি, বিকজ আমাদের সবসময় এরকম ধরনের সিনেমা খুব ভালো না সাজালে সত্যি ভালো লাগে না। আমরা যেমন ইয়েটা লাস্ট যখন ম্যাচ হুটি তু মাক্কাটা, আমাদের মনে হয়েছিল অতটা ভালো লাগবে না, ওটা বেশ আনএক্সপেক্টেডলি খুবই ভালো লেগেছিল আমাদের। এটাও অনেকটা ওইরকমই। এখন আমার ফ্যামিলি ফিল্মস গুলো হচ্ছে যেখানে শুধু হিরো হিরোইন না, তার কাকা জ্যাঠা মাসি মেশো মা বাবা সবার একটা করে রোলস আছে, আর তার মধ্যে এটা একটা অন্যরকম টুইস্ট দেওয়া। আর অন্যরকম টুইস্টটা বললাম যেটা ভুল যেতে পারতো, কারণ রোবট তার সাথে লাভ হানা তানা এগুলো একটুখানি একটা জায়গার পরে, যেখানে লাস্ট মেসেজটা ভালোই দেখিয়েছে যে আলটিমেটলি ওটা পসিবল না, ইটস নট পসিবল ওরকম রিলেশনশিপ, বাট তারপরেও একটা টুইস্ট লাস্ট একদম যেটা যে ও ফিলিংস আছে আফটার ফরম্যাট আছে কিছু কিছু বোকা, বাট কিছু কিছু ইউ নেভার নো কতটা যে মানে যতটা এআই নিজের মতন নিজের কোডটাকে চেঞ্জ করে নিয়ে আসে, হলো ওটা ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওটার ভাবনার ক্ষমতা চলে আসছে। হ্যাঁ, বাট আমি যদি বলিও সবগুলো বোকা বোকা জিনিস তাও দেখে মজা পেয়েছি। সো আলটিমেট মানে মুভি দেখছি একটা এন্টারটেইনমেন্ট, একটা তার একটা ভাইটাল রোল। মিউজিক বেশ ভালো লেগেছে আমার, গানগুলো ছিল যেগুলো হ্যাঁ মনে রাখার মতন, বা আপনি আপনার সাথে রিদমটা থাকবে ওরকম বেশ এক দুটো গান ছিল। নামটা আমার খুব অদ্ভুত লেগেছে তখন, আমার এখনো মানে অন্য কিছু নামও হয়তো দিতে পারতাম। আর এই ওয়ার্ডটা ইউজ হয়েছে একদম এন্ডে, মুভির এন্ডে কথাটাকে বলা হয়েছে, পুরো প্রথম দিকে কোনো কথাটা ওটার কোনো মেনশনই ছিল না। আর সাইদের গানগুলোতে ডান্স কোরিওগ্রাফি খুব ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে। দুটো যে মেন সং ছিল দুটোরই বেশ ভালো ছিল। আর অ্যাক্টিংও দারুণ করেছে সাইদ। ওই চকলেট বয় বা লাভ ইন্টারেস্ট টাইপের কিছু একটা প্লে করছে। মানে আমাদের টিনের টাইমে যখন শাহিদ উঠেছিল ওই টাইমের আবার ওই লাভ ইন্টারেস্ট वाला যাবে না, ওটা অনেক পরে। তার আগে পুরো চকলেট বয়, আমি নামগুলো মনে পড়তে পারছি না, বাট আমার খুব ফেভারিট ছিল ওর হেয়ার স্টাইলটা, আমার এটা মনে আছে। ওর আর কি বলে রিভার হিরোইনটার নাম কি, সরি যাই হোক হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ ওই টাইমের ফিল্মগুলো খুব ভালো লাগতো আর তারপরে এখন ওই ব্লাডি ড্যাডি আর কি বলবো ওই যে अर्जुन सिंह যেটা আচ্ছা अर्जुन रेड्डी যেটা হ্যাঁ কবির সিং আর এগুলোর থেকে জনার থেকে আবার বেরি একটু চকলেট বয় বেশ ভালো লাগছে আর কৃতি সানন অ্যাজ আ রোবট হিসেবে যে রোলটা করেছে যে যেখানে যেরকম অ্যাটিটিউড যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ থাকা দরকার থ্রু আউট মেনটেন করেছে আমার ওই জায়গাটা আমি দেখেছি আমার চোখেও পড়েছে যে হ্যাঁ মেনটেন করছে জায়গাটাও ক্যারেক্টার থেকে একদমই একটুর জন্য মিস আউট করেনি যতটা দেয়া হয়েছিল যেমন ডাইরেকশন প্রথম থেকে শুরু হয়েছিল পুরো জিনিসটা কন্টিনিউশন সেম ভাবেই ছিল কারণ কি ওই জায়গাটা যদি একটু এদিক ওদিক হয় ওটা সবথেকে বিলিভেবিলিটিটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে যেটা যেহেতু এটা ওই রকম টাইপের মুভি যেখানে অবাস্তব কিছু ঘটছে সেখানে ওইটা খুব দরকার অডিয়েন্সের ভয় রাখার জন্য মানে ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন ওখানে ব্ল্যাঙ্ক ওটাই দরকার ভুল করো হেসে ফেলা বা একটু কিছু বডি ল্যাঙ্গুয়েজ সফট হয়ে যাওয়াটা এক্স্যাক্টলি দ্যাটস ফাইন বডি ল্যাঙ্গুয়েজ সফট হয়ে যাবে এটা মেইন প্রবলেম থাকে এটা রোবটের যে বডিটা স্টিফ থাকে সেখানে সফট হয়ে যাওয়াটা একটা প্রবলেম থাকে সেটা একদমই হয় না বা ফেশিয়াল এক্সপ্রেশন এর যে একদম নার্চার কাইন্ড কিছু ওইরকম না দেখি দয়ালু চোখ বা পেশেন্স আইজ ওগুলো কিছুই নেই এক্স্যাক্টলি সেগুলো আপনারা দেখেছেন হয়তো অনেকে কেন কি এটা প্রচুর লোক দেখেছে হ্যাঁ আপনারা যদি দেখে থাকেন আপনারা বলবেন যে একই সহমত নাকি না বা আমরা কোনো পয়েন্ট কোনো কিছু মিস করে গেলাম নাকি না আর যদি না দেখে থাকেন এখন তো ওটিটিতেই আছে হ্যাঁ একদম দেখে নিতে পারেন ফ্যামিলি এন্টারটেইনার একদম অবশ্যই দেখতে পারেন আমি তো সাজেস্ট করব আমাদের বেশ ভালোই লেগেছে আপনারা জানাবেন আপনারা যদি দেখে থাকেন কেমন লেগেছে না দেখে থাকলে আপনারা দেখে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের সাথে একমত কিনা আর এরকম আর কি ভিডিও ইন ফিউচার আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই